আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বুঝতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে আজকে আলুর চপ বানাবো। তো আলু দিয়েই রেসিপিটা হবে। তো এখানে নাস্তা তৈরি করব, এটা বিকেলে অথবা আমরা বিকেলের নাস্তা যারা খেতে পছন্দ করি এই ধরনের বানিয়ে তারা। এখানে কাঁচামরিচটা আমি চিকন করে কেটে নিয়েছি, এখানে পেঁয়াজটা চিকন করে কেটে নিয়েছি, এখানে মশলার গুঁড়ো, এখানে গরম মশলার সঙ্গে মেথি, ধনিয়া আর কালো জিরা এখানে অ্যাড করছি, করে গুঁড়ো, এইখানে ধনিয়া, এখানে হলুদ, এখানে ধনিয়া আর এখানে লবণ পরিমাণ মতো। তো এগুলোকে ভালো করে আগে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তো সেই সিদ্ধ আলু ভালো করে এগুলো সবগুলো অ্যাডজাস্ট করতে হবে। পরপর যদি আপনারা চান তো এখানে হাতের মধ্যে না করে কোনো ইয়ার মধ্যে করতে পারেন, তো আমার কাছে মনে হয় যে হাতে করাটাই অনেক ভালো। তো আজকে আসলে আমি আলুর চপ তৈরি করব। তো আমরা কম বেশি সবাই আলুটা পছন্দ করি, তো সেই আলুটা দিয়ে আজকে নাস্তাটা হবে। আমার ছেলেরা তো এই আলুর চপের অতি ভক্ত, তাদের তো খুবই পছন্দের একটা। আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন, তো আমি আজকে এটা বেসন ব্যবহার করব না, আশা করবো সামনে আমি বেসন দিয়েও আপনাদেরকে দেখার জন্য, তবে আজকে এটা আমি বেসন ব্যবহার করব না। কম বেশি আমরা বেসনটা সবাই পছন্দ করি না, আর যারা এই ধরনের বেগুনি তারপর চপ এইটা পছন্দ করি, তো তারা কম বেশি সবাই আবার বেসনটাই পছন্দ করি। তো আমি এখানে করব না, তো আমার অলরেডি হয়ে গেছে। ভালোভাবে ইয়ে করতে হবে যেন কোনোভাবে আলুর দানাটা আস্ত না থাকে, একদম যেন ঠিক আটার মতো হয়ে যায়। আর আলুটা ঠান্ডা করে যখন মাখানো হয় তখন কিন্তু আলুর ইয়েটা ডোটা আরও সুন্দর হয়। তো আমি এখানে ঠিক তাই করতেছি, আসলে আলুটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো নেওয়ার পর যদি আপনারা চান, এখানে আমি বড় আলু ব্যবহার করছি, আপনারা ছোট আলু ব্যবহার করতে পারেন, আপনারা যে যেটা পছন্দ করেন ঠিক সেটাই ব্যবহার করবেন। তো আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রাখতেছি, রাখার পর একটু ইয়ে করতে হবে, যেহেতু আমার আলুটা এতটা ঠান্ডা হয়নি, একটু ইয়ে আছে। তারপর এখানে আমি আরেকটা জিনিস হচ্ছে অ্যাড করবো, সেটা হচ্ছে এই ডিম। ডিমটা আমি ভালো করে ফেটে নিচ্ছি, আর ততক্ষণে এটা একটু ঠান্ডা হোক, তারপর ভালো করে মেখে নিচ্ছি। কাঁটা চামচের মাধ্যমে, আমি আসলে এখানে বেশি চপ করব না, তাই একটা ডিম নিয়েছি। এখানে আমি বড় একটা ডিম বড় সাইজে নিয়েছি, তো আপনারা এখানে কম বেশি আর যখন করবেন তখন কম বেশি করতে পারেন। যারা ডিম খেতে পছন্দ করে না তারা এখানে এই ডিম ছাড়া যেহেতু এটা হবে না, তো এখানে সামান্য একটু ইয়ে দিতে পারেন, লেবুর কষ দিতে পারেন, যাতে লেবুর যে গন্ধটা থাকে সেটা থাকবে না। ভালো করে ফেটা প্রায় হয়ে গেছে, দেখুন এটা কেমন ফেনা আসছে। আর একটু ভালো করে ফেটলে, যত ফেটবেন তত ফেনা থাকবে, তো এটা এতটা বেশি প্রয়োজন না যে এতটা বেশি ফেটতে হবে। তো এটা আমি ফেটে নিচ্ছি, তারপর আটাটা আমি একটু ইয়ে করে নিচ্ছি। তো আমার আটাটাও নিয়ে নিয়েছি, এখানে আটাগুলো নিয়ে নিয়েছি যতটুকু লাগবে। এখন আমি এটাকে এক হাত দিয়ে ভালো করে ঠিক এভাবে করে নিচ্ছি, যে চিকন করে নিচ্ছি, যাতে কোনোভাবে তারপর আটার মধ্যে ভালো করে মাখতেছি। এটা আপনারা কর্নফ্লোয়ার ব্যবহার করতে পারেন, আমি কর্নফ্লোয়ারটা ব্যবহার করিনি। এখানে আমি চালের আগেই বলছি, চালের আটাটা গুঁড়ো করছি, সেটাই এখানে ডিমের মধ্যে ভালো করে মেখে আবারও আটার মধ্যে দিচ্ছি।
এভাবে সবগুলোই করে নিচ্ছি যাতে আসলে এটা আমার করতে একটু ইয়ে হয়ে যাওয়ার কারণে ভেঙে গেছিল তো এখানে আমি একটু আটা নিয়ে নিচ্ছি যেহেতু আমার এগুলো সবগুলো আটা লাগবে না আপনারা চাইলে দু হাত দিয়ে গোল করে সুন্দর করে ইয়ে করতে পারেন একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ডিমটা যেন ভালোভাবে চপটার মধ্যে ভালোভাবে লাগে লাগার পর ঠিক এভাবে ভালো করে মেখে নিচ্ছি একদম হয়ে গেছে তো এভাবে আমি সবগুলো করে নিচ্ছি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি তারপর আরেকটা কাজ হচ্ছে এই যে অবশিষ্ট ডিমটা এটা দিয়ে আবার ভাজার আগে কিন্তু এটাতে আবার ভেজাতে হবে তো আমি এখন চুলায় রান্না তো আমার তেলটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ডিমগুলোকে ভালো করে ডিমের সঙ্গে আলুগুলোকে ভালো করে মেখে দিচ্ছি তেলটা আরেকটু সময় লাগবে একটু গোল্ডেন কালার করে ভেজে নেবো এখানে তো আস্তে আস্তে হচ্ছে ভালো করে দুই পাশেই ভালোভাবে ভাজতে হবে যেহেতু ভিতরে আলুটা সেদ্ধ এতটা সময় লাগবে না এগুলো হতে সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় তো এখন আমি আস্তে আস্তে সবগুলোই দিয়ে দেব যেহেতু আমার কড়াইয়ের মধ্যে হচ্ছে তেলটাও গরম হয়ে আসছে তো আস্তে আস্তে হচ্ছে উল্টাই দিচ্ছি আর এখানে সামান্য গোল্ডেন কালার করে নামাবো তো আমার এইভাবে হচ্ছে তেল যা চুলোর জালটা একদম স্লো রাখতে হবে যেহেতু আমার তেলটা একদম হিট হয়ে গেছে আর সময়ও লাগে না তো আস্তে আস্তে মনে রাখতে হবে যে আবার একদম নিচে একদম দিয়ে রাখবেন আর নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু নিচটা একদম লেগে যাবে অর্থাৎ কালো হয়ে ইয়ে কালো কালার হয়ে যাবে কী বলবো এভাবে চপ বেকেলে নাস্তা আর এইটা অনেক হেলদি বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বিশেষ করে যারা প্রায় বাচ্চাগুলো কম বেশি আলুর এই ধরনের রেসিপিগুলো অনেক পছন্দ করে তো আমার এখানে তিনটা আলু দিয়ে প্রায় অনেকগুলোই চপ হয়ে আসছে আর আমি অবশিষ্ট যে আটাটা ছিল মাখার পর এখানে আমার এতগুলো আটা লাগেনি সামান্য কিছু পরিমাণে আটা লেগেছে আসলে আর যে ওই আটাগুলো বাদ যে ছোট ছোট যে ডিমের সঙ্গে ফেটানোর পর যে ডিমে দেওয়ার পর যে আটাগুলো ছিল এটা আমি অবশিষ্ট যে ডিমের অংশটা আছে ঠিক ওখানে ভিজিয়ে নিয়েছি ওটা দিয়ে একটা অর্থাৎ ওটা ডিম ডিমের হয়ে যাবে তো আমার হচ্ছে প্রায় হয়ে গেছে আর এটা ডিমের যেহেতু এটা গরমে গরমে অনেক মজা অনেক সুন্দর হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ ধরে আপনাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ